আমি যে নতুন টিউশনিটা পড়াই না, ওই ক্লাস 9 এর মেয়েটা, তার কি হলো? তার কিছু হয়নি, তার তার বাবা খুব বড় লোক। ভদ্রলোকের অনেক রকম ব্যবসা আছে আর কি। সুজন, তাতে আমার কি? না, তোর কিছু নয়। আমাকে না উনি টিউটর হিসেবে খুব পছন্দ করেন। তা করবে না, কার ভাই সেটা দেখতে হবে তো। উনি আমায় একটা জব অফার করেছেন। সে কি রে, উনি জানেন না তোর এখনো পড়াশোনা শেষ হয়নি? আসলে আমার পারিবারিক অবস্থাটা উনি জানেন। আরে কাঁদে না, আর বেরোবার আগে গ্যাসটা ভালো করে চেক করে নি, রেগুলেটরটা অফ করে দিও। কই, রেডি তো? চল চল চল, আর দেরি করে লাভ নেই। রুদ্র কোথায়? রুদ্র ঘরে আছে, আমি ডেকে আনছি। ডাক ডাক, এরপর দেরি হলে পৌঁছতে রাত্রি হয়ে যাবে। আমাদের জীবনের স্রোতেও জোয়ার আর ভাটা আসে, আর কখন সেই স্রোত যে কোন দিকে মেঘে যাবে কেউ কিচ্ছু বলতে পারে না। সময়ের উপর সত্যি আমাদের কারুর কোনো জোর নেই, কিন্তু আমরা প্রতিবাদ তো করতে পারি, লড়াই করতে পারি। আমি জানি আমার দাদা সৎ, আমার দাদা সাহসী, আমার দাদার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। আমরা নিশ্চয়ই যুদ্ধটা জিততে পারবো দাদা। কি করে কি করে? আগামী দিনে যদি আমারই একটা কাছের লোককে দেখি আমার প্রতিপক্ষ হিসেবে, তখন তারা কি শুধু বাবারই ক্ষতি করতে চায়, নাকি নাকি সৈকত ময়ূক সকলের ক্ষতি করতে চায়? দাদা চুপ করে থাকিস না, আমাকে বল তুই কি জানিস, বল দাদা। অপু অপু, তোর সব কথার উত্তর আমার কাছে নেই রে, কিন্তু একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পারি, এত সহজে আমার নিস্তার নেই অভিমন্যুর চক্রব্যূহে প্রবেশের মতো। কি বলতে চাইছিস তুই দাদা? ওদিকটায় চেয়ে দেখ অপু, জোয়ারের টানে আমাদের মা গঙ্গা যত আবর্জনা সব কেমন ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। কেন মনটা খুব অশান্ত লাগছে? মেসোমশাইরা ভালো আছেন তো? তুমি তো আমাদের বাড়ি গেলেই না, অত করে বলে গেলাম, আর এদিকে পূজা দিদি ভাই তো আন্টি আন্টি করে একবারে পাগল করে দিচ্ছে। অনেকদিন পূজার সাথেও দেখা হয়নি, একবার যে যাব সে উপায়ও নেই। ক্রিমিনাল লয়ের হিসেবে অনেক কেস জিতেছে, কিন্তু রাই ওই পূজার মা মানে আমার বৌমা মারা যাবার পর থেকেই ওর জীবনটাই কেমন পাল্টে গেল। অপু তুই জানিস না, আজকের দিনে সততাকে একটা ঝলমলে মোড়কে প্যাকেজিং না করলে সেটা মূল্যহীন। আচ্ছা দাদা, তুই যদি এত ভেঙে পড়িস তাহলে আমরা কি করবো বলতো? তুই কেন বুঝতে চাইছিস না, আমরা সবাই তোর পাশে আছি। দাদা আর কেউ তোর পাশে না থাকুক, আমি কিন্তু আছি, আমার উপর তোর ভরসা আছে তো? যেদিক থেকেই বাধা আসুক, যারাই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াক, আমি তোকে বাঁচাবোই দাদা।